বাড়িতে বসেই জ্যোতিষ শিখতে জ্যোতিষের সম্পর্কে বহু অজানা তথ্য জানতে নিয়মিত সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এবং বর্ষফলের অনুষ্ঠান দেখতে অ্যাস্ট্রোলজিক্যাল সাবস্ক্রাইব ক্লিক ক্লিক করুন এবং বেল আইকনে করে প্রতিটি ভিডিও নোটিফিকেশন পান নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রত্ন বিষয়ক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত আজকের রত্ন হচ্ছে চুনি বা রুবি সূর্যের প্রতিকার হচ্ছে চুনি যাকে ইংরেজিতে আমরা রুবি বলে থাকি সেই নিয়ে আজকের আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো চুনি কেনার আগে আপনাদের কী কী জিনিস দেখে নিতে হবে এবং চুনি কারা কারা ধারণ করতে পারেন এবং কারা কারা ধারণ করবেন না বা ধারণ করার আগে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন তো সেই সব আলোচনায় কিন্তু আপনাদের সামনে যে তুলে ধরব আসুন জেনে নিই যে রুবি সম্পর্কে নতুন কিছু তথ্য প্রথমেই আমি আপনাদের জানাবো চুনি কেনার সময় বা চুনি চয়ন করার সময় কোন কোন বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে এখানে আমি পেপারে অজস্র চুনি একসাথে দেখাচ্ছি প্রচুর চুনি এর মধ্যে ভালো চুনি হয়তো আমি বুঝতে পারবো কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন না কি দেখে বুঝবেন যে চুনিটি ভালো কি খারাপ প্রথমেই দেখুন এই যে চুনিগুলি দেখতে পাচ্ছেন এখানে ভালো খারাপ খুব খারাপ খুব ভালো সব চুনি আছে তো তার মধ্যে কি সিমিলারিটি আছে সিমিলারিটি একটাই যে চুনির দিকে তাকালেই আপনি যেটা দেখতে পাচ্ছেন চুনির রং লাল বা হালকা বেদানার মতো রেডিস লাল এই এই জিনিসটি কিন্তু সব চুনিতেই কিন্তু কমন এর পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো লাল চুনি দেখতে হলেও চুনির কিন্তু দু প্রকারের রং হয় প্রথম প্রকারের যে চুনিগুলি সেগুলি হচ্ছে ডিপ রেড কালারের যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন পেপারের ওপর রাখা আছে ডিপ রেড কালারের এবং আরেক প্রকারের চুনি হয় সেটি হচ্ছে হালকা পিঙ্কিশ যেমন এই চুনিটি দেখাচ্ছে এটা হচ্ছে হালকা পিঙ্কিস কালার এবং দুটি কিন্তু ভালো চুনি এবং দুটি কালারের প্রকারভেদ এই দুটি কালারের কিন্তু চুনি পাওয়া যায় তার পরবর্তী ক্ষেত্রে আপনাদের যে জিনিসটি দেখতে হবে চুনি কেনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো পাথরের ফাটা আছে কিনা না উপরে পাথরের ওপরে কোনো ভাঙা আছে কিনা। পাথরের ওপর কোনো খোঁদল গর্ত এগুলি আছে কি এগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে এই পাথরে কিন্তু আছে কি না এটা কিন্তু দ্বিতীয় ক্রাইটেরিয়া তারপরে চুনির যে দাম আপস অ্যান্ড ডাউনস হয় যে দাম ভালো হয় বা দাম খারাপ হয় এক্ষেত্রে কিন্তু আরও একটি ব্যাপার আছে সেটি হচ্ছে কিছু ক্ষেত্রে ব্যবসায়ী এবং অন্যান্য যারা চুনির কারবারি আছেন তারা কি করে চুনি আপনাকে বলে দেন এটি ওল্ড মাইন্সের চুনি এবং এটি নিউ মাইন্সের চুনি অর্থাৎ বার্মিস চুনির কে কেউ কেউ বার্মিস চুনি ভালো কোয়ালিটিকে ওল্ড মাইন্স কেউ খারাপ কোয়ালিটিকে একটু নিউ মাইন্স এইসব বলে থাকেন কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে একটা চুনি যাকে আমরা রুবি বলি সে যখন রূপান্তরিত হয়ে এই আকৃতি ধারণ করেছে সে কয়েক লক্ষ বছর পৃথিবীর অভ্যন্তরে চাপা ছিল পারিপার্শ্বিক চাপ তাপের ফলে সে রূপান্তরিত হয়ে এই রুবির আকৃতি ধারণ করেছে তাহলে এর ভেতরে ওল্ড এবং নিউ এই যে কনসেপ্ট এটা পুরোপুরি মিথ্যা কারণ মাইন্স মানে সে লক্ষ লক্ষ বছর মাটির তলায় সে চাপা ছিল তার মধ্যে ভালো এবং খারাপকে আলাদা করার জন্য কেউ কেউ ব্যবসায়িক টার্মস ইউজ করে ওল্ড মাইন্স এবং নিউ মাইন্স হিসেবে বিচার করেন কিন্তু ওল্ড মাইন্স এবং নিউ মাইন্স একটাই ক্যাটাগরি হতে পারে ভালো চুনি এবং খারাপ চুনি আপনার কাছে এটাই কিন্তু ক্রাইটেরিয়া হবে ও মাইন্স কত পুরনো সেটা বিচার করার দায়িত্ব আপনার বা দোকানদারের নয় সেটা কারা করতে পারে যারা যে মাটির তলার জেন্স মাটির তলার পাথর মেটামরফিক স্ট্রাকচার এইসব নিয়ে কিন্তু রিসার্চ করছে তাদের কাজ এটা আমার বা আপনার কাজ নয় আপনার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ওল্ড মাইন্স বা নিউ মাইন্স হিসেবে আপনি কিন্তু দামের যে স্কেলটা সেটা কিন্তু তাতে প্রভাবিত হবেন না দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে আপনি যে চুনিগুলি দেখতে পাচ্ছেন এখন যে পেপারে চুনিগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সবই মধ্যম মানের চুনি অর্থাৎ মিডিয়াম কোয়ালিটির চুনি এর পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের দেখাবো যে চুনিগুলি একটু দামি হয় অর্থাৎ একটু উজ্জ্বল্য বেশি একটু দূতি বেশি একটু ট্রান্সপারেন্টসি বেশি এই চুনিগুলি কিরকম দেখতে হয় আসুন দেখে নিই এই চুনিগুলি কিরকম দেখতে হয় এর পরবর্তী ক্ষেত্রে আমি কিছু উচ্চ মানের চুনি দেখাচ্ছি আপনাদের সামনে এই যে চুনিটি দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর কালার দেখছেন হালকা পিঙ্কিশ কালার এবং কতটা ট্রান্সপারেন্ট এই যে চুনির কোয়ালিটিটি দেখতে পাচ্ছেন এটি খুবই ভালো এবং এটি একটি উচ্চ চুনি এর যেমন রঙটিও খুব সুন্দর এবং এর ট্রান্সপারেন্সিও খুব সুন্দর এখানে এই এইরকম দেখুন এই যে ভিডিওতে এখানে কিন্তু খুবই উচ্চমানের চুনি দেখতে পাচ্ছেন এই যে চুনিটি দেখতে পাচ্ছেন আমার হাতে এর ভেতরে দেখুন আলো রিফ্লেকশন আলো রিফ্লেকশন কতটা কিন্তু ভালো ভেতরে কিন্তু প্রতিটা পার্টিকেলস কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে রিফ্লেকশন কতটা হচ্ছে আলো দুতি যেটা আমরা বাংলায় বলি এই দুটিটা কিন্তু কতটা বেশি এটার উপরও কিন্তু পাথরের ভালো বা খারাপ গুণাগুণ এটাও কিন্তু নির্ভর করে এই পাথরটি খুব ভালো এখানেও দেখুন পরবর্তী আর একটা চুনি আমি এখানে হাতে নিচ্ছি এই চুনিটিও দেখুন এখানেও কিন্তু এই চুনিটি যথেষ্ট হালকা কালার এবং হালকা পাথরটি ট্রান্সপারেন্ট অথচ খুব ভালো চুনি এবং এটিও কিন্তু খুব ভালো কোয়ালিটি আর এই চুনিগুলোকে আমি ক্লোজ ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে ইয়োলো পেপারের উপর চুনিগুলি আছে এবং এই চুনিগুলি প্রত্যেকটি কিন্তু একদম টকটকে লাল এবং বেদানার কালার এবং তার থেকেও বড়ো কথা এর ট্রান্সপারেন্সি লেভেলও খুব বেশি কারণ ইয়েলো পেপারটা দেখুন আপনারা চুনির ভেতর দিয়েও কিন্তু দেখা যাচ্ছে এগুলি কিছুটা দামি চুনি এবং এই চুনিগুলি কিন্তু গ্রেড ওয়ান চুনি এর থেকেও হয়তো কিছু দামি চুনি একটু ভালো পাওয়া যায় কিন্তু এই চুনিগুলি যথেষ্ট ভালো চুনি চুনিটিও দেখুন এইভাবে চুনি চুনি দেখে নেবেন যে কেনার আগে প্রথম যে শর্তগুলি এগুলো কিন্তু দেখে নেবেন এবার আমি আপনাদের একটা রুবি টেস্ট রিপোর্ট দেখাচ্ছি আহ রিপোর্ট করা খুবই জরুরি যে কোনো পাথর কেনার ক্ষেত্রে আপনারা দেখছেন এই যে রুবিটি এটি খুব ভালো মানের রুবি আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরার সামনে ফোকাস করার চেষ্টা করছি তো এই যে রুবিটি দেখছেন এরই টেস্ট রিপোর্ট হচ্ছে এটি তো এখানে রুবি সম্পর্কে দেয়া আছে আপনি দেখছেন জেমস ন্যাচারাল রুবি লেখা আছে এই যে ফ্যামিলি লেখা আছে এখানে করোন ডামস হচ্ছে একটা ধাতু যার আন্ডারে রুবি নীলা এবং পোখরাজ তার আওতায় পড়ে অর্থাৎ করুণা ফ্যামিলি আওতায় পড়ে রুবি নীলা এবং পোখরাজ তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কালার এখানে পিঙ্ক দেওয়া আছে আমি যে বলছিলাম দুটি রুবি পাওয়া যায় একটা অক্সবার্ডের কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার অক্সবার্ডের অর্থাৎ গাঢ় লাল রঙের চলতি অর্থে এটা অনেকে অক্সবার্ডের কালার বলে থাকেন রুবির ক্ষেত্রে এবং এখানে এর ওয়েট দেওয়া আছে ফোর পয়েন্ট রতি এই রুবিটি একটি ছোটো রুবি ফোর পয়েন্ট সিক্স রতি এবং এর শেপও এখানে দেওয়া আছে স্পেসিফিক গ্র্যাভিটি রুবি স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ফোর ফোরের আশপাশে থাকে রুবি স্পেসিফিক গ্র্যাভিটি এবং এখানে রিফ্লেক্টিভ ইন্ডেক্সটাও দেওয়া আছে এবং এর হার্ডনেস হার্ডনেস হচ্ছে নাইন দেওয়া আছে নাইন এমও এবং এটি ট্রান্সপারেন্ট লেখা আছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি হার্ডনেস অর্থাৎ হিরের পরেই সব থেকে শক্ত ধাতু হচ্ছে করোনামস হীরের পরেই সব থেকে শক্ত ধাতু হচ্ছে করোন নামস এবং এই করামস হচ্ছে রুবি এবং নীলা এবং পোখরাজের ফ্যামিলির আওতায় পরে এদেরই রূপভেদ হচ্ছে রুবি তো আপনারা দেখতে পারেন এই সার্টিফিকেট সময় করিয়ে নেবেন যে কোনো জায়গা থেকে করাতে পারেন অসুবিধে নেই কিন্তু সার্টিফিকেট ছাড়া যে কোনো রত্ন কিন্তু নকলও হতে পারে আপনাদের ক্ষেত্রে আসল নকল চেনাটা একটু ক্রিটিক্যাল হয়ে যেতে পারে যারা প্রথমবারের জন্য পাথর কিনছেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাস্ট্রোলজারের থেকে পাথর নিলেও কিন্তু সার্টিফিকেটটি নিতে ভুলবেন না এবার আমি চলে আসছি পরবর্তী আলোচনায় যে কি কি ক্ষেত্রে রুবি পড়া যেতে পারে কি কি ক্ষেত্রে রুবি যেতে পারে না এটি কিন্তু মোস্ট আলোচনা একটু মন দিয়ে শুনবেন প্রথমেই আমরা দেখে নেব যে লগ্নের পরিপ্রেক্ষিতে কোন কোন লগ্নের জাতক জাতিকারা চুনি বা রুবি ধারণের এলিজিবল ফার্স্ট ক্রাইটেরিয়া মেষ লগ্নের জাতক জাতিকারা চুনি ধারণ করতে পারে সিংহ লগ্নের জাতক জাতিকারা চুনি ধারণ করতে পারে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা চুনি ধারণ করতে পারে ধনু লগ্নের জাতক জাতিকারাও চুনি ধারণ করতে পারে এবং লগ্নের জাতক জাতিকারাও চুনি ধারণ করতে পারে বিশেষ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মিথুন লগ্নের জাতক জাতিকারা চুনি ধারণ করতে পারে কর্কট লগ্নের জাতক জাতিকারা চুনি ধারণ করতে পারে এবং তুলা লগ্নের জাতক জাতিকারাও চুনি ধারণ করতে পারে কারণ তুলার একাদশ হচ্ছে সিংহ অর্থাৎ রবি তুলা লগ্নে জাতির জাতিকারাও বিশেষ কিছু ক্ষেত্রে চুনি ধারণ অবশ্যই করতে পারে এবার আমি আপনাদেরকে জানাবো লগ্ন অনুসারে রবি কোথায় কোথায় থাকলে আপনারা কিন্তু চুনি ধারণের এলিজেবল অর্থাৎ প্রথম লগ্নের পরিপ্রেক্ষিতে তারপর হচ্ছে রবির নাম্বার পজিশন কত নম্বর ঘরে আপনার আছে তার পরিপ্রেক্ষিতে কারা কারা চুনি ধারণ করতে পারে যাদের রবি চতুর্থ বা পঞ্চমে আছে তারা চুনি ধারণ করতে পারেন যাদের রবি নবম দশম বা একাদশ স্থানে আসে তারাও কিন্তু চুনি ধারণ করতে পারেন কারণ এই সব জায়গায় রবিকে যদি পাওয়ার আপ বা বুস্ট আপ করা হয় রবি কিন্তু অনেকটা বেটার ফল দিতে পারে বিশেষ কিছু ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রবি থাকলেও কিন্তু কিছু ক্ষেত্রে প্রতিকার দেয়া যায় বাকি যে স্থানগুলো বললাম এর মধ্যে কোন কোন স্থানে রবি থাকলে আপনারা কিন্তু চুনি পড়ার আগে বা রবি পড়ার আগে ভাববেন বা কোনো এক্সপার্ট ওপিনিয়ান দরকার হলে একজন নয় দুজনের ওপিনিয়ান নিয়ে কিন্তু পড়তে পারেন সেটা কোন কোন বিশেষ স্থান আমি বলে দিচ্ছি রবি যদি কারুর লগ্নে থাকে রবি যদি কারুর দ্বিতীয় থাকে রবি যদি কারুর সপ্তম অষ্টমে থাকে বা দ্বাদশ স্থানে থাকে এই জায়গাগুলি যদি থাকে আবার বা আমি রিপিট করছি লগ্ন দ্বিতীয় সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই স্থানগুলোতে যদি রবি থাকে তাহলে কিন্তু খুব ভেবে চিনতে প্রতিকার করা যেতে পারে এবং এই যে স্থানগুলি এগুলো হচ্ছে রবির খুব একটা আইডিয়াল বা সুইটেবল স্থান নয় এক্ষেত্রে কিন্তু রবির প্রতিকার কিছু ক্ষেত্রে আপনাদের নেগেটিভে যেতে পারে তো সেক্ষেত্রে খুব বিবেচনা করে প্রতিকার করা যেতে পারে আরো কিছু ক্ষেত্রে রবির প্রতিকার ধারণ করতে গেলে সতর্কতা অবলম্বন করতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের জন্মছকে রবি এবং মঙ্গল এই দুটি একত্রে আছে বা কোনো না কোনোভাবে দৃষ্টি বিনিময় করছে কিংবা নাক্ষত্রিক বিনিময় হয়েছে তাদের ক্ষেত্রেও দেখা যায় এইসব জাতক জাতিকারা মঙ্গলের লাল প্রবাল বা রবির রুবি বা চুনি এরা কিন্তু একসাথে হাতে রাখতে পারে না ফর্টি পার্সেন্ট ক্ষেত্রে যেটা দেখা যায় এই রবি এবং মঙ্গল একত্রে যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু রবি বা মঙ্গলের একত্রের প্রতিকার মানুষ হাতে রাখতে পারেন না রাগ বাড়িয়ে দেয় কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি বাড়িয়ে দেয় মানসিক টেনশন বাড়িয়ে দেয় অত্যধিক রক্তচাপ বাড়িয়ে দিতে পারে এক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে রবি শুক্র বা রবি শনি যদি একত্রে থাকে সেক্ষেত্রেও কিন্তু চুনি ধারণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ রবি এবং শনি যোগ বা রবি বা শুক্র যোগ এটা কিন্তু দুটো অ্যান্টি এনার্জি আপনি ভাবলেন বোধ শনি আমার সব সময় ক্ষতি করছে আমি রুবিটা পড়ে নি রুবিটা পড়লি বোধ সব ঠিক হয়ে যাবে তা নয় ব্যালেন্স করা দরকার তার মানে এই নয় কোনো গ্রহকে একেবারে দমিয়ে দিয়ে আর একটা গ্রহর পাওয়ার বাড়িয়ে দেওয়া সেটা নয় সেই ক্ষেত্রেই বলছি রবি শনি যদি একত্রে থাকে বিবেচনা করে রবি প্রতিকার করবেন বা রুবি পড়বেন রবি শুক্র যদি একত্রে থাকে বিবেচনা করে কিন্তু রুবি পড়বেন নচেত কিন্তু সমস্যা হতে পারে বিবেচনাটা আপনাদের হাতে নেই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বিভিন্ন রকম ক্যালকুলেশন আমি যেগুলো বললাম লগ্নের পরিপ্রেক্ষিতে নাম্বার পজিশন অনুযায়ী নাক্ষত্রিক বিনিময় বা বা রবি রবি শুক্র শনি কতটা দূরে আছে এগুলো কিন্তু পড়তে হয় আরো একটা ক্ষেত্রে রবির প্রতিকার ধারণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যদি কোনো গ্রহ যে কোনো গ্রহ বৃহস্পতি বুধ কেতু রাহু শুক্র শনি যে কেউ হতে পারে চন্দ্র এরা যদি রবির পাঁচ ডিগ্রির ভেতরে থাকে পাঁচ ডিগ্রির ভেতরে থাকে রবি আছে তার পাঁচ ডিগ্রির ভেতরে ধরুন চন্দ্র বা বুধ এরকম কোনো গ্রহ বসে আসে সেক্ষেত্রে কিন্তু রবির প্রতিকার বিবেচনা করে করতে হয় কারণ রবির প্রতিকার সেই প্ল্যানেটটার ওপর সেই এনার্জিটার ওপর ওভার পাওয়ার করতে পারে কিছু ক্ষেত্রে বা গ্রহটাকে দগ্ধ করে আরও অতিদগ্ধ করে দিতে পারে যেটাকে অ্যাস্ট্রোলজিক্যাল টার্মসে বলা হয় ওভার পাওয়ার যেটা করছে সেই গ্রহটার ওপর সেই গ্রহটা নিজস্ব কার্যকারিতাটাকে ডাউন করে দিতে পারে রবি চন্দ্র যাদের একত্রে আছে রবিচন্দ্র কখন একত্রে থাকে অমাবস্যা তিথিতে যখন অমাবস্যার থাকে তখন রবি আর চন্দ্র একই ঘরে থাকে অলমোস্ট অমাবস্যা আগে পরে যাদের জন্ম একদিন আগে বা একদিন পরে তাদের ক্ষেত্রে এটা থাকে তো এই রবিচন্দ্র যোগ থাকলেও কিন্তু রবির প্রতিকার ভেবে চিনতে করা দরকার এটা কিন্তু আপনার আপনার মানসিক বিরক্তি বা মানসিক হতাশাটাকে বৃদ্ধি করতে পারে ইভিন রবি রাহু রবি কেতু অনেকের যোগ থাকে লোকে কি ভাবে এক কথায় সাধারণ মানুষের পক্ষে ভাবাটা স্বাভাবিক যে রবি রাহু যোগ আছে তাহলে বোধ রবির পাওয়ারটা বাড়িয়ে দিই রাহু আপনে আপ ডাউন হয়ে যাবে না এটা অনেক সময় রাহুর যে পজিটিভিটি বা কেতুর যে পজিটিভিটি সেই পজিটিভিটিটাকেও কিন্তু ডাউন করে দিতে পারে তাহলে রবি রাহু যোগ থাকলে এবং রবি কেতু যোগ থাকলে সেক্ষেত্রেও কিন্তু রবির প্রতিকার করার আগে সাতবার ভাবা উচিত আদৌ ঠিক হচ্ছে তো এটা কিন্তু সব থেকে আগে আপনাকে জানতে হবে তাহলে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করলাম কোন কোন পরিস্থিতিতে একটা প্রতিকার ধারণ করা যেতে পারে খুব কম পরিস্থিতি থাকে কোনো মানুষকে প্রতিকার দেওয়ার প্রতিকার দেওয়াটা বড় কথা নয় প্রতিকারটা আদিও আপনার বডিতে কাজ করবে কি না বা প্রতিকারটা আপনার অন্য কোনো ভালো জায়গাকে হ্যাম্পার করবে কিনা সেটা সবার আগে দেখা দরকার তাই প্রতিকার দেওয়ার চান্সেস একটা হরস্কোপে খুব কম থাকে অনেকের হাতে ছটা নটা সব প্রতিকার পড়ে ফেলে কিন্তু অনেক অ্যাস্ট্রোলজার বা অনেকেই দিয়ে থাকেন সব গ্রহের প্রতিকার কিন্তু এই এইটুকু আপনাদের জানা দরকার একটা হরস্কোপে প্রতিকার দেওয়ার চান্স খুবই কম অনেকগুলি ক্রাইটেরিয়া দেখতে হয় সেই গ্রহটা আপনার অ্যান্টি এনার্জি কিনা অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে একটা গ্রহ অ্যান্টি আপনার অ্যান্টি এনার্জি ধরে নিলাম একটা উদাহরণ সাপেক্ষে কেতু কেতু আপনার অ্যান্টি এনার্জি আপনার ছকের ক্ষতি করছে আপনি একটা ক্যাটসাই পরে ফেললেন তাহলে কি হবে কি হবে কেতু যে ক্ষতিটা করছিল টেন পারসেন্ট সেটা বেড়ে হয়ে যাবে থার্টি পারসেন্ট তো সেক্ষেত্রে প্রতিকার করা মানে আপনার বিপদ বাড়িয়ে দেওয়া এটাও কিন্তু দেখতে হয় সেটা আমি অন্য সময় অন্য ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে আমি ছোটোভাবে আলোচনা করলাম বা ছোট ভিডিওতে আলোচনা করলাম রবি পড়ার ক্ষেত্রে কি কি বাধ্যবাধকতা থাকে পরবর্তী ভিডিওতে আমি আরও আরও রত্ন নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের নিচের কমেন্ট সেকশন বা ফেসবুক পেজেও আপনি করতে পারেন আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স